দুটি খুনের ঘটনায় নজর রাখবো। একটি গতকালের ঘটনা ট্যাংরা, অন্যদিকে আজ বছর শুরুর দিনে এন্টালিতে রাস্তার ধার থেকে উদ্ধার হয়েছে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ। আমাদের দুই প্রতিনিধি আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে। এন্টালি থেকে রয়েছে আমাদের প্রতিনিধি আবির দত্ত, অন্যদিকে ট্যাংরা থেকে রয়েছে আমাদের অপর প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রথমেই আবির, তোমার কাছে আসছি, তোমার কাছে যেটা জানতে চাইবো যে এই দেহ উদ্ধার হয়েছে আজ সকালে, কি পরিচয় জানা যাচ্ছে বা আদৌ কোনো পরিচয় জানা গেছে কি না এর, এবং পুলিশ কি বলছে গোটা ঘটনা নিয়ে? দেখো, সকাল ঠিক 7:30 নাগাদ বৃষ্টি এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি লরি রোড, আমার ক্যামেরা পার্সন শান্তনু দত্তকে বলবো প্রথমে ছবিটা দেখানোর জন্য, যে ঠিক এই জায়গাতেই এক ব্যক্তিকে পাওয়া যায় এবং তার নাক দিয়ে রক্ত বেরোচ্ছিল, তার ডান কানের পিছনে আঘাত ছিল বা বলা চলে ক্ষত ছিল, যেখান থেকে আঘাত বলে সন্দেহ তদন্তকারীদের, এবং তার পাতেও, পায়ের যে পাতা সেখানেও কিন্তু গোড়ালির কাছে তার একটি আঘাতের মতন একটি ক্ষত রয়েছে। এবং এই যে ঘটনা, এই ঘটনা এই ব্যক্তির নাম পরিচয় এখনও না জানা গেলেও তদন্তকারীদের প্রাথমিকভাবে অনুমান 35 থেকে 40 বছর বয়সী এই যে যুবক, এই ব্যক্তি এখানে এলেন কীভাবে? স্থানীয় বাসিন্দারা প্রথমে খবর দেন বা আশেপাশে যারা চলেন, যদিও স্থানীয় বাসিন্দা বলতে এখানে আশেপাশে সেরকম বাড়ি কিছু নেই, কিছুটা দূরে রয়েছে, সেখান থেকে সাধারণ যারা রয়েছেন তারা এখানে প্রথমে আসেন এবং আসার পর তারা দেখতে পেয়েই পুলিশকে খবর দেন। এন্টালি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়, তারা দেহ ময়নাতদন্তের জন্য ইতিমধ্যে নিয়ে গিয়েছেন এনআরএস হাসপাতালে। এই যে ঘটনা, এই ঘটনা প্রাথমিকভাবে খুনের ঘটনা বলে সন্দেহ হলেও নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্তের রিপোর্টের দিকেই তাকিয়ে রয়েছেন তদন্তকারীরা। এই ব্যক্তির পরিচয় কী আমরা জানি, গতকালই ট্যাংরাতে একটি ঘটনা ঘটেছে এবং প্রগতি ময়দানেও একটি ঘটনা ঘটেছে, কোনোভাবে লিঙ্ক আছে কি না এই বিষয়গুলো, এই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা, সমস্তটাই খতিয়ে দেখছেন। এই ব্যক্তির পরিচয় জানার যেমন চেষ্টা চলছে, তার পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্ট বা প্রাথমিকভাবে যে প্রাইমারিলি যে ইনকোয়েস্ট হয় সেখান থেকে আরও বেশি স্পষ্ট হবে। কিন্তু তার ডান কানের পেছন থেকে একটা ক্ষত যেটা আঘাত বলে সন্দেহ, গোড়ালির কাছে একটি ক্ষত যেটা আঘাত বলে সন্দেহ, তার পায়ের একটি নখ সেটাও উপড়ে গিয়েছে বলেও প্রাথমিকভাবে তদন্তকারীরা জানতে পেরেছেন, প্রত্যক্ষদর্শীরাও জানিয়েছে এবং তারা দেহ দেখেও দেখতে পাচ্ছেন। সব মিলে একটা রহস্য রয়েছে এবং এই যে ঘটনা একটি খুনের ঘটনা বলে প্রাথমিকভাবে সন্দেহ, নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা। কী কারণে এই ঘটনা ঘটলো, এই ব্যক্তির পরিচয় কী, এখন সেটাই জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকেরা।